কি অনেক সময় মেইন লাইন যদি কাটা থাকে তাহলে ঝামেলাটা হয়। আচ্ছা দেখি আমাদের এখানে কোনো পতাকা আছে কিনা, থাকার কথা। আমি একটা পতাকা নিয়ে আসলাম, এটা হচ্ছে এটা না এখানে একটা ফোল্ডার নেন, ই গেল কই, সিএসএস গেল কই, হ্যাঁ হ্যাঁ সব ডিজাইন সব শেষ, সেভ করছি, রয়ে গেছে, বাট এটার ভার্সনটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ কোনো সমস্যা নেই, করা যাবে। কাজ করি, এখানে একটা ফোল্ডার নেন, ইমেজেসের মধ্যে এটা দিয়ে দেন, এখানে নামটা চেঞ্জ করে কি দিয়ে দেবো, ঠিক আছে এখন ঠিক আছে। এখন চাচ্ছেন যে কি করবেন, এর মধ্যে বাংলাদেশের পতাকা নিয়ে আসবেন, মানচিত্র নিয়ে আসবেন, এই জন্য কি করতে হবে আমাদের একটা ইমেজের মধ্যে যেতে হবে, যার পর এটাকে কল করতে হবে, তাই না? এর মধ্যে যান, যাওয়ার পর আইএমজি ট্যাগ ইমেজের স্ল্যাশ এটা কি ঠিক আছে, এখানে দিয়ে দেন বাংলাদেশ। এখন কি হবে, বাংলাদেশ চলে আসছে, আর এই এই এইটা হচ্ছে ছবিটা পিএনজি, পিএনজি ছবি, কথা বুঝতে পারছেন, পিএনজি বুঝেন, পিএনজি বুঝেন না, পিএনজি মানে এই ছবির পিছনে এরকম কি পিছনে, ছবির পিছনে কি আসলে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না এখন, এখন যদি এরা জেপিজি ইমেজ হতো, নেট থাকলে ভালো বোঝাতে পারতাম অবশ্য, তাহলে ফুল ইমেজটাই কি হতো, কাভার হয়ে যেত, পিছনে একটা সাদা কালার থাকতো বা অন্য যে কোনো কালার থাকতো, ব্যাকগ্রাউন্ড কালার থাকতো, বাট এখন কি আছে, এখন আসছে ট্রান্সপারেন্ট কালার, ঠিক আছে, এখন আসছে ট্রান্সপারেন্ট কালার, সাদা স্বচ্ছ কালার, মানে গ্লাসের কালার, কথা বোঝা গেছে, এখন যে পাত্রে রাখা যাবে সেই পাত্রের আকারই ধারণ করবে, কথা বোঝা গেছে, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট পিএনজি, আর আরেকটা থাকবে জেপিজি ফরম্যাট, সেটা হচ্ছে পিছনেরটা একদম মানে ব্লক থাকবে। আচ্ছা হচ্ছে অবস্থা তো আমরা নিয়ে আসছি, এখন এটা দেখা যাচ্ছে না কেন, কারণ এটা ভিতরে আছে, এই কার মধ্যে আছে, লালের মধ্যে আছে না, বাট লালের চেয়ে বড় হয়ে আছে, এখন আমাকে বলতে হবে কার মধ্যে, লালের মধ্যে যে আইএমজি আছে, আইএমজিটার একটা উইথ দেন, আমার যদি উইথ দিয়ে দিই কত পার্সেন্ট, 100% মানে কত, এই 300 পিক্সেল যত আছে তার 100% হয়ে যাবে, কি কথা বুঝছেন, এখন দেখেন তো কি হয়, কি হয়েছে না, হয়েছে তো, সরত হয়েছে, সরেছে কেন, কারণ একটু ইনস্পেক্ট করে দেখেন আসলে ঠিক আছে কিনা, আমরা বলছি উইথ কত হবে, 100% হবে, দেখেন উইথ লালের উইথ কতটুকু, এখান থেকে এতটুকু, অতটুকু তো হয়েছে, আমরা আমরা কি হচ্ছে আরো আরো একটু ছোটো হবে, তাহলে আমরা পার্সেন্টেজ কমাই দিলাম, এখানে সাপোজ দিলাম আমরা 60%, হয়েছে, এখন উপরে উঠে গেছে, কারণ এই কর্নারে তো থাকবে, লেফট কর্নার এবং টপ কর্নার এই কর্নারে তো থাকবে, এটাকে আমাকে কী করতে হবে, আগে মিডিলে আনতে হবে, তারপর নিচে নামাতে হবে, এখন আগের মতো কী করবেন, মার্জিন উপরে নিচে সাপোজ দিলাম আমরা 50 পিক্সেল, ডানে বামে অটো, এখনও কী হবে না, আগের মতো কাজ হবে না, কারণ থাকতে থাকতে লেগে গেছে, এখন রিলেশন ব্রেকআপ করার জন্য কী করতে হয় জানো,
আমাকে উপরে যেটা আছে এটা কি বলতে হবে? ওভার হিডেন। কি ব্যাপারটা বুঝতে পারছি? পিছনে বুঝছেন? পিছনে আপনি বুঝছেন? কাজ করে? কেন কাজ করে না? কারণ আমাদের মার্জিন অটো দিছি না, এখানে মার্জিন অটো কাজ করতেছে। অটো মানে কি মিডিলে চলে আসবে না? মিডিলে আসতেছে না, আসতেছে না। কারণ আমি বলছিলাম যে মার্জিন অটো তখনই কাজ করবে সেটা যখন ডিসপ্লে ব্লক থাকবে এবং এবং উইথ থাকবে। এটা উইথ দেওয়া আছে, একটা উইথ দেওয়া আছে, উইথ দেওয়া আছে, বাট এখানে কি ডিসপ্লে ব্লক করা আছে? এটা তো আইএনজি ট্যাগ, এটা ডিসপ্লে ব্লক থাকে না, আমরা জানি। কি বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে এটাকে ডিসপ্লে ব্লক করে দেন, ডিআইএস পিএলএওয়াই পিএলওসিকে ব্লক, ডিসপ্লে ব্লক। এখন দেখেন তো কাজ করে কি না? হ্যাঁ, 100% কাজ করবে। কি বুঝছি? সেন্টারে আনা শিখবো, আমরা শিখবো কি, ঠিক আছে তো নাকি? আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে লাল লাল জিনিসটা যেখানে সেখানে নিয়ে যাবো, মানে যেখানে খুশি আমাদের সেখানে নিয়ে যাবো। লাল জিনিসটা যদি যেখানে ইচ্ছা সেখানে নিতে চান এই লালটাকে, তাহলে আমরা পজিশন দিয়ে নিতে পারি যে আমাদের যেখানে খুশি সেখানে নিতে পারবো। কেমনে করবেন? এখানে আমরা মার্জিন দিছি না, মার্জিন বাদ দেন, ঠিক আছে। এখানে ওভারফুল হিডেনটাও বাদ দেন। এখন তার ঠিক নাই, এটা এখন একদম ছন্ন ছাড়া অবস্থা, ঠিক আছে। এখানে সবুজটার মার্জিন অটো দেওয়া আছে, আচ্ছা থাকোটা। এখন লালটা তো আমাদের ঠিক নাই, তাই না? একটু ইনস্পেক্ট ইলেভেন করে দেখেন আসলে কই আছে। এখানে ইমেজের মার্জিন টপ দেওয়া আছে না, এটা বাদ দেন আপাতত। এরকম আছে না? আমি চাচ্ছি যে এইটা কি হবে, এই কর্নার নিয়ে আসতে চাচ্ছি, এই কর্নার নিয়ে আসতে চাচ্ছি, কথা বুঝতে পারছেন? এই কর্নার নিয়ে আসতে চাচ্ছি। সেখানে এটাকে বলেন কাকে? লালকে বলেন পজিশন দিতে হবে। পজিশন এখানে দেন হচ্ছে অ্যাবসোলিউট, মানে ওখানেই বসবে, অ্যাবসোলিউট, কথা বোঝা গেছে? অ্যাবসোলিউট দেন, অ্যাবসোলিউট দিলে লাভ নাই। যখন অ্যাবসোলিউট লিখবেন তখন অটোমেটিক্যালি এখানে দুইটা জিনিস বসবে, মানে দুইটা ডিরেকশন। আমি যদি এখানে আনতে চাই তাহলে কোন ডিরেকশন দেবো আমরা? রাইট এবং বটম। রাইটে কত কতটুকু থাকবে, বটমে কতটুকু থাকবে? থাকবে। আমরা যদি এখানে দিতে চাই কী থাকবে? টপ রাইট। এখানে যদি রাখতে চাই লেফট বটম। এখানে আছে ডিফল্ট হয়তো আছে। যখন আমরা পজিশন অ্যাবসোলিউট ইউজ করবো তাহলে এখানে আমরা দিলাম বটম একটা ভ্যালু, একটা কিসের? রাইট। এখন এখানে বটমে দেন 0 পিক্সেল, শেষ করেন, এখানে লেখেন 0 পিক্সেল। এটা যদি দেন, এটা যদি দেন তাহলে দেখেন তো কাজ করে কি না? করছে। এটা এখানে চলে আসছে, কারণ কি? কারণ এর সাথে কোনো রিলেশন আর নাই। যদি আপনার ফ্যামিলির কোনো মানুষকে আপনি যদি বলেন যে তুমি আজকে থেকে এ ঘরে শুবে না, ঠিক আছে, তাহলে সে কোথায়? একদম বাড়ি ছেড়ে চলে যাবে, বাড়ি ছেড়ে চলে যাবে। যদি সে অন্য লোক হয়, অন্য ফ্যামিলির লোক হয় বা আপনার ফ্যামিলির লোক না হয়, আপনার ফ্যামিলির যদি লোক হয় বা আপনার রিলেটিভ যদি হয় তাহলে কী কী করবে? সেই ঘরে শুবে না, বাট অন্য ঘরে তো ঠিকই শুবে। কি কথা বোঝা গেছে? এখন এটার সঙ্গে এটার কোনো রিলেশন আছে? রিলেশন আছে। এখন এটাকে বলতে হবে কোনটাকে? আমি বলবো যে তোমাকে বলতেছি টপ থেকে, আপনার বটম থেকে 0 এবং রাইট থেকে 0, বাট এইটার থেকে বাইর হবে না, সবুজ থেকে বাইর হবে না। সেক্ষেত্রে সবুজ আছে না, সবুজে গিয়েও বলেন পজিশন রিলেটিভ, মানে রিলেটিভ লোকজন এর মধ্যে থেকে বের হবে না, কথা বোঝা গেছে? এখন দেখেন তো হয়েছে, খুব কঠিন। হ্যাঁ,
এখন যদি আমরা বলি কি রাইট বলছেন এখানে বলেন লেফট লেফট থেকে জিরো হচ্ছে আমরা চাচ্ছি যে লেফট থেকে জিরো না এখানে সেন্টারে থাকবে তাহলে এখানে কি বলবো লেফট থেকে জিরো এখানে বলেন রাইট থেকে জিরো এখানে জিরো লিখলে জিরো পিক্সেল লিখলে একই কথা যদি জিরো ভ্যালু হয় তাহলে পিক্সেল না লিখলেও চলে এখন দেখেন তো কোনো কিছু আছে কোনো কিছুই নাই এখন একে বলেন মার্জিন অটো কি আছে সেন্টারে টানতে চাইছি আপনি যাচ্ছেন এখানে না বসবে হচ্ছে এইটার সেন্টারে তাহলে কি করব বটম থেকে জিরো টপ থেকে জিরো আর মার্জিন অটো দেখেন তো কোথায় বসে ঠিক আছে আপনি যাচ্ছেন এখানে না বসবে কোথায় এখানে এই কর্নারে তাহলে কি বলবো আমরা বটম থেকে জিরো রাইট থেকে জিরো দিয়ে দেন আর মার্জিন অটো আসছে সেন্টারে তাহলে আমরা এখানে আনতে পারবো না নিয়ে আসেন এখানে দেন কি লেফট থেকে জিরো আর মার্জিন অটো আসছে এবার খুব কঠিন এটাকে আমরা আনতে পারবো না ওইভাবে একইভাবে আনেন কি করবেন একে কি বলবো পজিশন পজিশন কি করবো অ্যাবসোলিউট টপ থেকে জিরো লেফট থেকে জিরো রাইট থেকে জিরো হ্যাঁ মার্জিন এটা হচ্ছে পজিশন না হচ্ছে কি বটম থেকে জিরো এই চারটা ভ্যালু তখনই থাকবে না এটা যদি না থাকে তাহলে চারটা ভ্যালু অটো লেখা যায় না অ্যাবসোলিউট অ্যাবসোলিউট যদি লেখেন তাহলে এই চারটা ভ্যালু লেখা যাবে এখন কি করবো আমরা মার্জিন অটো দেখেন তো কাজ করে কিনা খুব কঠিন অনেক সোজা কিন্তু জিনিসগুলো কি করতে হবে আমাদের আগে বুঝতে হবে তাহলে পারবেন তো নাকি এখন আচ্ছা এখন অন্য কাজ করি একটা ওয়েবসাইট বানালাম ইন্ডেক্স ডট এইচটিএমএল আর একটা বানাবো কি স্টাইল ডট সিএসএস এখানে লেখেন HTML 5 এখানে লেখেন ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট আচ্ছা এখানে একটা আপনার H2 নেন দিস ইজ হেডিং ওকে এখন যদি এটাকে রান করি তাহলে কি দেখা যাবে নর্মাল দিস ইজ হেডিং এখন এটাকে যদি আমরা এখানে কি করি H2 ব্যাকগ্রাউন্ড দিলাম রেড ফন্ট সাইজ দেন পঞ্চাশ পিক্সেল আপনার কাজ করেন আপনার সমস্যা হলে সেটা নিয়ে ওইখানে বসেন সেটা নিয়ে যান
ঠিক আছে এখন আচ্ছা এখন যাচ্ছি লেখাটা সেন্টার আসবে তাহলে কি করব আর চাচ্ছি কি এই লেখাটা একটু মোটা হবে বোল্ড না লেখার আয়তনটা বাড়বে ফন্ট সাইজ না উপরে উপরে একটু জায়গা ছেড়ে দেবে একটু জায়গা ছেড়ে দেবে উপরের দিকে জায়গা ছেড়ে দেবে সেজন্য আমরা এখানে ইউজ করব কি PADDING প্যাডিং উপরে আমরা ফর প্যাডিং দিলাম সাপোজ 10 পিক্সেল তাহলে কি হবে উপরে 10 পিক্সেল জায়গা চলে আসবে হ্যাঁ রে বলছি দেখেন তো কি হয়েছে এখন অক্ষরগুলো ঠিকই আছে অক্ষর ঠিকই আছে বাট এখান থেকে দেখেন ইয়েলো কালারের পরে একটা একটা শেড আছে না বেগুন বেগুনি কালারের ওইটাই হচ্ছে ওইটা হচ্ছে প্যাডিং চারিদিকে প্যাডিং হয়েছে কারণ আমি কি লিখছি প্যাডিং 10 পিক্সেল এই জন্যই কি হয়েছে চারিদিকে হয়েছে আমি যদি লিখতাম প্যাডিং টপ টপ তাহলে কি হতো এখন দেখেন শুধু একদিকে হয়েছে না প্যাডিং মানে আয়তনে বৃদ্ধি পাওয়া মার্জিন মানে আপনার থেকে আমার দূরত্ব প্যাডিং মানে কি আয়তনে বেড়ে যাওয়া সাপোজ মানে চিকন মানুষের চেয়ে মোটা মানুষের কি প্যাডিংটা একটু বেশি কথা বুঝতে পারছেন আপনি আপনি বুঝছেন প্যাডিং মানে আয়তনে বেড়ে যাওয়া এখন এখানে দেখেন এই যে টোটাল জিনিসটা কি এটা হচ্ছে H2 না H2 আয়তনে বেড়ে গেছে এখন যদি আমরা এখানে প্যাডিং শুধু কি করতাম আগের মতোই মার্জিন এবং প্যাডিংয়ের সিস্টেম একই রকম আমরা দিতে পারি প্যাডিং টপ প্যাডিং লেফট প্যাডিং রাইট আবার যদি দিতে চাই প্যাডিং উপরের নিচে একটা ডানে বামে একটা প্রথম হলো উপরের নিচের জন্য পরেরটা কোথার জন্য ডানে বামের জন্য একই এখন যদি আমরা এখানে কি ইউজ করি আমরা চাচ্ছি যে এটার স্টাইল কার মতো হয়ে যাবে নর্মাল হয়ে যাবে মানে স্প্যানের মতো হয়ে যাবে সেজন্য তাহলে এখানে কি ইউজ করবো আমরা ডিসপ্লে ইনলাইন এটা ডিসপ্লে ব্লক থাকে তাহলে আমরা কি করলাম ডিসপ্লে ইনলাইন ইউজ করলাম এখন দেখেন H2 হওয়া সত্ত্বেও কি করতেছে এখন সে মানে এক জায়গা ছেড়ে দিচ্ছে তার লাইনে অন্য কেউ নাই বাট আপনি যদি এখানে নিচে কোনো ইউ লেখেন দেখেন তো কাজ হয় কি না ইউ দিস ইজ আন্ডারলাইন টেক্সট দেখেন তো কি করে আনসার আচ্ছা কেন কারণ এখন তার সে আগের মতো ভ্যালু নাই আগের মতো আর কি নাই আগের মতো শক্তি সামর্থ্য নাই হ্যাঁ শক্তি খর্ব করে দেওয়া হয়েছে কারণ সে এখন ইনলাইন এখন যদি আমরা এখানে লিখতাম কি ইনলাইন ব্লক ব্লক মানে সে এখন দেখেন উপরে নিচে কিছু জায়গা আছে উপরে নিচে জায়গা আগে ছিল না আগে উপরের যে H2 যে মানে গুণাবলী ছিল ওগুলো ছিল না এখন ইনলাইন ব্লক করার কারণে কি হয়ে গেছে এরকম হয়ে গেছে এটা এটা ব্লক না এটা জাস্ট কি ইনলাইন ব্লক কথা বুঝতে পারছেন আচ্ছা ইনলাইন ব্লকই থাক এই জিনিসগুলো আমরা আরও ভালো মতো বুঝতে পারবো কিছুদিন পরে ঠিক আছে এখন নিচে এটা বাদ দিয়ে দেন আমি চাচ্ছি একটা এই লেখার মধ্যে কী আনতে একটা শ্যাডো আনতে কার মধ্যে বক্সের মধ্যে একটা শ্যাডো আনবো এই টোটাল এই জিনিসটার মধ্যে লেখার শ্যাডো বক্সটা এখন এখানে দিয়ে দেন বক্স SHADOW শ্যাডো বক্স শ্যাডো 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল এখানে কী কালারের শ্যাডো চান আপনি সেই কালারের নাম দিয়ে দেন সাপোজ দিলেন গ্রিন এখন দেখেন তো কোনো শ্যাডো দেখা যায় কি না কোনো শ্যাডো দেখা যায় এটা এটা জিরো দেওয়ার কারণে দেখা যাচ্ছে না আপনি এই তিনটা ভ্যালু কেন দিলাম ফার্স্ট ভ্যালুটা কাজ করবে ডানের দিকে যাওয়ার জন্য ডান দিকে যাবে ঠিক আছে তারপরে ভ্যালুটা কাজ করবে হচ্ছে নিচের দিকে তার ভ্যালুটা কাজ করবে আচ্ছা পরে এটা আমরা দেখি কি কাজ করে 10 পিক্সেল করে দিয়ে দিলাম আসছে গ্রিন কালারের শ্যাডো একটা এখন শ্যাডোকে আসলে এরকম হয় একটু ঝাপসা টাইপের হয় না এই 3 নম্বর ভ্যালুটা কাজ করবে আমাদের কতটুকু ঝাপসা হবে
এখানে যদি দিয়ে দেন 10 পিক্সেল ঝাপসা মানে ব্লার, কথা বুঝতে পারছেন? মানে ঝাপসা থাকবে 10 পিক্সেল তিন নম্বর ভ্যালুটার জন্য, কি ঠিক আছে? তাহলে পারবো আমরা দিতে শ্যাডো? হ্যাঁ হ্যাঁ, সাইড চেঞ্জ করা যাবে। এখন এখানে আপনি মাইনাস দিয়ে দেন, লেফটে না গিয়ে কোথায় যাবে? রাইটে চলে গেছে, কি ঠিক আছে? আচ্ছা, এ হচ্ছে অবস্থা। এখন এটা হচ্ছে বক্স শ্যাডো, মানে এই যেটার আছে সেটার শ্যাডো দিচ্ছেন আপনি। আপনি চাচ্ছেন যে না আমি বক্স লেখাগুলো লেখাগুলোই শ্যাডো শ্যাডো থাকবে, কথা বোঝা গেছে? সেজন্য এখানে ইউজ করবেন টেক্সট শ্যাডো। আগের মতোই ভ্যালু দিয়ে দেন, এখানে একই রকম থাকবে। দেখা যাচ্ছে এটা ঝাপসাটা অনেক বেশি হয়ে গেছে, ঝাপসাটা কমায় দেন। এখানে দিয়ে দেন সাপোজ 2 পিক্সেল, কি দেখা যায়? লেখাটাকে ধরা যায়, বাট কি কিসে আপনার ঝাপসাটাকে সেটাকে ধরা যায় না। এটাকে ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ডটা বাদ দেন, তাহলে বোঝা যাবে ভালো। এটাকে বাদ দিয়ে দেন, বক্স শ্যাডোটাকে বাদ দিয়ে দেন। এবার বুঝলে? যাই হোক, আমরা তো আসলে বোঝার জন্য লিখি না, শ্যাডোর জন্য লিখছি, ছায়া মানে খারাপ ছায়া, খারাপ আত্মা। হ্যাঁ, পারবো তো নাকি? এখানে যদি আপনি দিতেন, এখানে যদি রেড দিতেন, ঠিক আছে, এ হচ্ছে অবস্থা। হ্যাঁ, চারিদিকে দেওয়া যাবে, আরেকটা ভ্যালু দিতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা যদি চাই যে লেখাটা কি করব, আমরা মোটা করব, মোটা করতে পারবো না, কাজ করে এখানে একটা পি নেন, এখানে কিছু লেখা নিয়ে আসেন, টেক্সট নিয়ে আসেন, লরেম এর একটা দামি টেক্সট, ঠিক আছে, দামি টেক্সট, এগুলোর কোনো আসলে এরকম অর্থ নাই। হ্যাঁ, দেখতে মানে মনে হয় কি কোনো কিছু মানে খুব জটিল জিনিস লিখছে, বাট আপনি যদি এমনি যদি নর্মালি লেখেন এইভাবে মনে হবে কি আসলে এরা মানে হুদাই লেখছে, এরা কোনো অর্থবহ জিনিস না। এরা দেখে মনে হচ্ছে কি অর্থবহ একটা জিনিস, মানে এটা কোনো ইংরেজি শব্দ, বোঝেন বোঝেন নাকি? দেখেন তো, হয়তো হতে পারে অন্য কোনো গ্রিক, আপনার অন্য কোনো স্প্যানিশ টেনিস হতে পারে, বাট আমি জানি না, ঠিক আছে, ডামি টেক্সট। আচ্ছা, এখন যাচ্ছে কি আমরা পিকে কিছু একটা করবো, তাই না? এখানে দেখেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন ইয়েলো, এখানে দিয়ে দেন ব্যাকগ্রাউন্ড ইয়েলো, তারপর হচ্ছে আপনার কালার দিয়ে দেন, কি কালার দেওয়া যায় ইয়েলোর ইয়েলোর উপরে? ব্ল্যাক তো আছে ডিফল্টভাবে, আচ্ছা কালারটা থাক, না ইয়েলোর সঙ্গে অরেঞ্জ যায় না, ঠিক আছে, এরকমই থাক। এখন যাচ্ছেন কি করবেন, একটা উইথ দেন, একটা উইথ 300 পিক্সেল, ঠিক আছে। এখন কি করবো আমরা, যদি আমরা মার্জিন অটো দেই, মিডলে চলে আসার কথা না আসছে? এখন যদি ফন্ট সাইজ আমরা দিয়ে দিই, কত ফন্ট সাইজ, সাপোজ 30 পিক্সেল,
বেশি বড় হয়ে গেছে, আমরা কমায় দিই একটু, 20 দিয়ে দিই, আর এখানে উইথটা দিয়ে দিই 500 পিক্সেল। কি ঠিক আছে, এখন দুই সাইডে একটু জায়গা দরকার না, স্পেস দরকার না। এখন কি করবো আমরা, এখানে প্যাডিং দিতেই পারি আমরা, প্যাডিং 20 পিক্সেল, মানে চারদিকে কী হবে একটু প্যাডিং চলে আসবে, তাহলে এরকম ভালো দেখা যাচ্ছে একটু। ঠিক আছে, এখন এখানে দেখেন এদিকে সুন্দর মতো সাজানো, কী করা হয়, এটা হচ্ছে টেক্সট লাইন সেন্টার আপনার লেফট করা, টেক্সট ALIGN অ্যালাইন লেফট করা আছে বর্তমানে। এখন যদি আমরা এখানে কি ইউজ করি, সেন্টার ইউজ করি, তাহলে এই অ্যালাইনগুলো কী হয়ে যাবে, সেন্টারে চলে আসবে। দেখেন আমরা যদি এখানে ইউজ করতাম কি রাইট, তাহলে এখানে রাইট হয়ে যেত। আমরা যদি এখানে ইউজ করি জাস্টিফাই, তাহলে একদম জাস্টিফাই, এদিকেও সমান এদিকেও সমান। ঠিক আছে, আমরা যদি এখানে ইউজ করি লাইন হাইট, এখানে দেন লাইন হাইট, লাইন হাইট 0 পিক্সেল, এখন দেখেন তো কি হয়, সবাই একলেন, এখন লাইনের হাইট কি দেওয়া আছে, এখন 0 পিক্সেল। লাইন হাইট মিনিমাম যতটুকু ফন্ট সাইজ ঠিক ততটুকু দিতে হয় মিনিমাম। ঠিক আছে, ঠিক আছে, আর একটু ভালো, আর একটু বেশি দিলে মোটামুটি ভালো দেখা যাবে। আচ্ছা, এটা হচ্ছে লাইন হাইট ছিল, এখন আপনি দিবেন, তাহলে আপনার মনে যাচ্ছে না যে লেখাগুলার এই ওয়ার্ডগুলো কী হবে, এই মাঝখানে একটু স্পেসটা বেশি হবে, আর একটু স্পেস দিলে ভালো হয়, এরকম তো লাগতেই পারে আমাদের, লাগতে পারে না, সেজন্য আমরা এখানে দেব ওয়ার্ড স্পেসিং, এখানে দেন 0 পিক্সেল, 0 পিক্সেল নর্মালি থাকে, এখানে দিয়ে দেন 20 পিক্সেল। দেখেন তো কী হয়, আপনি ইনস্পেক্ট ডিভিশন করে বাড়ান, ওয়ার্ড স্পেসিং। ঠিক আছে, এখানে নিয়ে আপনার কিবোর্ডের উপরের ই আছে না, ওটা চাপেন, বড় হচ্ছে, তাহলে আমরা স্পেসিংটা কী করতে পারবো, ইচ্ছা করলে বাড়াতে পারবো, কমাতে পারবো, আমরা ইচ্ছা করলে। আচ্ছা, একটু সাইলেন্ট থাকি আমরা, প্রত্যেকটা অক্ষরের অক্ষরের মধ্যে স্পেসিং ক্রিয়েট করতে পারি, এটা তো শিখলাম ওয়ার্ডের মধ্যে, তাই না। এখানে লেখেন LETER লিটার স্পেসিং, এখানে দিয়ে রাখেন 40 পিক্সেল, দেখেন তো কি হয়, লরেম ইফসাম ডলর সাইট। ঠিক আছে, এরকম করে বিশাল হয়ে গেছে, তাহলে আমরা কি করতে পারবো, লেটার স্পেসিং দিতে পারবো, ওয়ার্ড স্পেসিং দিতে পারবো, সব দিতে পারবো। আমরা ফন্ট ফ্যামিলি দেখছি, এখানে দেখেন এখন দেখতে কিরকম দেখা যাচ্ছে, নর্মাল এরকম, আমি যাচ্ছি এটার ফন্ট ফ্যামিলি থাকুক, ফন্ট ফ্যামিলি বুঝেন মানে স্টাইল, ফন্টটা দেখতে কেমন দেখা যাবে, না না ইটালিক না, ইটালিক বোল্ড এগুলো না। যেমন আমরা যদি MS ওয়ার্ডে যাই, আচ্ছা দেখি কাজ করে কিনা, এখানে গিয়ে লেখেন আমরা সবাই ভালো ভালো আছি, এটা লেখার পর এটাকে একটু বড় করেন, হয়েছে। আমরা যদি এখানে বিভিন্ন রকমের ফন্ট আছে, দেখেন আমরা যদি এরকম ফন্ট ইউজ করি, ধরেন এটা, এই যে নামটা আছে না, কপি করেন, কপি করে এখানে গিয়ে বলে দেন ফন্ট ফ্যামিলি আলজেরিয়ান, দেখেন তো অন্যরকম হয় কিনা, এটা হয়েছে। এটা থাকে কোথায় আসলে, এটা আপনার ব্রাউজারে তখনই কাজ করবে, আমরা একটু কন্ট্রোল প্যানেলে যাই, এখানে ফন্টস নামে একটা ফোল্ডার আছে, যে ফন্টস
ফন্টসের মধ্যে ফোল্ডার এই এই ফন্টগুলো দেওয়া আছে। এখানে লেখেন এ এল আলজেরিয়ান, দেখছেন আলজেরিয়ান এটা দেওয়া আছে, জন্য কি হচ্ছে পাচ্ছে, তাছাড়া পেত না, কথা বোঝা গেছে। আচ্ছা এখন আরও এরকম অনেক ফন্ট আছে, আমরা যদি এখানে দিয়ে দেই এরকম থেকে আপনি যে কোনো ফন্ট, আপনার যে কোনো ফন্ট আপনি যদি চান দিতে পারেন। সাপোজ একটু প্যাঁচার উপচার ফন্ট দেই, এটা কপি করেন, কপি করে এখানে বসিয়ে দেন, দেখেন আসে কিনা, আসতে নাও পারে, আই এম নট কনফার্ম আসছে, বাট এটা আসলে প্রফেশনাল, এটা আসলে প্রফেশনাল লুক না, কোনো ওয়েবসাইটে দেখবেন এরকম কোনো ফন্ট ইউজ করে না তারা। এখানে লেখেন টাহো মা, হয়েছে একটু অন্যরকম, এখানে লিখতে পারেন আপনি আহা রনি, আসছে, এরকম আরো অনেক অনেক ফন্ট আছে, টাইমস নিউ রোমান, হ্যাঁ টাহোমাটা মোটামুটি ভালো দেখতে, সুন্দর দেখা যায়। আচ্ছা এরকম অনেক অনেক ফন্টই আছে যে ফন্টগুলো নর্মালি পাওয়া যায় না, অনেক সময় আমরা যদি ক্লায়েন্ট কোনো ওয়েবসাইট দেয় আমরা গুগল থেকে ফন্ট দেখবো যে গুগলে আছে কিনা ফন্টগুলো, তাহলে আমি গুগল থেকে সরাসরি ইউজ করবো, আর যদি গুগলেও না থেকে থাকে তাহলে দেখবো যে আসলে এটা আসলে কীরকম ধরনের ফন্ট, এটা কি প্রিমিয়াম কোনো ফন্ট নাকি, যদি প্রিমিয়াম ফন্ট হয় তাহলে ক্লায়েন্টকে বলবো প্রিমিয়াম ফন্ট তুমি টাকা দাও কিনে নিচ্ছে, অথবা তুমি কিনে দাও ফন্টটা। ম্যাক্সিমাম টাইম যে সমস্ত ডিজাইন দেওয়া থাকে ওর মধ্যেই থাকে, স্পেশাল যদি কোনো ফন্ট কেউ ইউজ করতে চায় তাহলে কিনে নিতে, কিনে ইউজ করতে পারে, আর অথবা যদি কোথাও থাকে সে ফন্ট সেটা ডাউনলোড করে ইউজ করতে করা যায় আর কি, কীভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখাই দেবো, কথা বুঝতে পারছেন। আপনি ফন্ট আসলে দেখে বোঝার মতো ওয়ে নেই, ওয়েবসাইটে যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন, ওয়েবসাইটে যদি থাকে বা আপনার যদি কোনো পিএইচডির মধ্যে দেওয়া থাকে তাহলে বুঝতে পারবেন এটা কি ফন্ট, ঠিক আছে। আচ্ছা আজকের মতো এতটুকুই, আর আর বেশি কিছু দেখাবো না, নাকি আপনাদের আরও এনার্জি আছে দেখার। আচ্ছা এখন অ্যাসাইনমেন্টগুলা,